এদিকে 19 দিন বন্ধ থাকার পর আজ থেকে রাজধানী সহ সারা দেশে আবারো খুলছে দোকানপাট ও বিপণী বিতান। রাজধানীর বিভিন্ন দোকানপাট ও মার্কেট ঘুরে দেখা যায় ক্রেতা উপস্থিতি কম। যারা আসছেন তাদের বেশিরভাগই প্রয়োজনীয় কিছু কিনতে এসেছেন। সরকারের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত দোকানপাট ও মার্কেট খোলা থাকবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। ব্যবসায়ীরা জানান স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা শুরু করেছেন তারা। এ সময় তারা আগামীতে লকডাউন দিলেও করোনার ক্ষতি পুষিয়ে নিতে দোকানপাট খোলা রাখার অনুরোধ জানান। এখন তো আমাদের দোকানপাট খুলছি, কাস্টমারই নাই। এখন আমরা তো খুব হাহাকার অবস্থায় আছি। দোকান ভাড়া, বিদ্যুৎ বিল দিতে হবে, এটা তো আর মাপ নাই। সবাই স্বাস্থ্যবিধি মেনে সম্পূর্ণ সরকারের ওয়াদা মতোই আমরা চলতেছি। আর এইরকমভাবে চলা সত্ত্বে যদি আমাদের দোকানগুলো খোলা রাখে, সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানতেও প্রবলেম হয় না। দীর্ঘদিন লকডাউনের কারণে আমরা মার্কেটে আসতে পারিনি। আজ স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘদিন পর লকডাউন খোলার কারণে কেনাকাটা করতে মার্কেটে আসছি। অনেকদিন মার্কেট বন্ধ ছিল, তো অনলাইনে কেনাকাটা করতে হয়েছে, প্রবলেম ছিল। দেখা যায় দেখে শুনে কেনাকাটা করতে পারি নাই। এখন দেখা যায় মার্কেটে এসে দেখে শুনে কেনাকাটা করতে পারতেছি।